তো এখন যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভগালাল অথেন্টিক পিওর বাস্তব কথা সাদাকে সাদা কালাকে কালা কালোকে কালো বলতে হয় তো বাসলে গাজী মরলে শহীদ এই স্লোগান অ্যালোয়েস তো আসলে মানুষ পারে না এমন কোনো কাজ মনে হয় না যে পৃথিবীতে আসছে মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে চলমান পরিস্থিতি যেটাকে আমরা ছাত্র সমাজ অথবা ছাত্র অথবা ছাত্র সমাজ আন্দোলন যেটাই বলি না কেন এই বিষয়টা নিয়ে হালকা একটু কিছু কথা ইদানিং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দেশে তো মনে করেন যে আইন আদালত ইত্যাদি এগুলো একেবারে নাই বললেই চলে এটা হচ্ছে ঢাকা শহরে বেশি এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় মানুষ নিজের ক্ষমতার জোরে অনেক কিছু করতেছে তো মানে কলেজের স্টুডেন্ট অথবা হাই স্কুলের স্টুডেন্ট অথবা যে কেউ এগুলোর সাথে জড়িত কিনা জানি না যে রাস্তাঘাটে আগে যেভাবে মানুষ চলাফেরা করত এখন সেভাবে ঠিক চলাফেরা করে কিন্তু কিছু কিছু মানুষের হুমকির শিকার হচ্ছে যেমন এখন স্টুডেন্ট অথবা ছাত্র জনতা যেগুলোকে বলে তাদের পাওয়ার এতটাই বেড়ে গেছে যে তারা এখন কাউকে কোনো কিছু পরোয়া করে না আসলে আমিও একজন স্টুডেন্ট আমার ওয়াইফও একজন স্টুডেন্ট তো ছাত্র হয়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় ক্ষমতা পরিবর্তনশীল আজকে ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন তো ক্ষমতা পেয়ে গিয়ে যে ক্ষমতার অপব্যবহার করতে হবে এমনটা কিন্তু না দেশটাকে সংস্কার করা ভালো আমরা সকলে সম্মতি দিয়ে মিছিলে সংগ্রামে আপনাদের সবসময় পাশে ছিলাম তাই বলে যে আপনারা এখন এই ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন এমনটা কিন্তু না আসলে এটা মোটেও কাম্য না সুষ্ঠ নাগরিক সুষ্ঠ সমাজে যে ক্ষমতার অপব্যবহার করা এটা মোটেও কাম্য না কিছু কিছু জায়গায় যে আমার ছাত্র ভাইয়েরা আমার বন্ধুরা তারা ক্ষমতার অপব্যবহার করতেছে তারা ছোট বড় দাম দিতেছে না মূল্য দিতেছে না আসলে তারা মনে করতেছে তারা একাই অনেক কিছু হয়ে গেছে আসলে এমনটা ভাবলে কিন্তু সামনের দিকে আগানো কখনোই সম্ভব না তো ইদানিং কিছু কিছু জায়গায় নিউজ দেখতেছি যে অনেকে বলতেছে যে ছাত্র সমাজ ধীরে ধীরে ছাত্রলীগে যেন না পরিণত হয় যেমনটা আমরা কিছুদিন আগে দেখছি যে ছাত্রলীগের প্রভাব কেমন ছিল শেষ পর্যন্ত তাদের ক্ষমতা থাকলো না কিন্তু আমার যারা স্টুডেন্ট ভাই বন্ধু এবং বোন আত্মীয় স্বজন যারাই আছেন ছাত্র সমাজ আপনাদের বিষয়ে একটু বলি যে আপনারা এখনও সেই লেভেলের এত বড় নেতা হননি যে আপনারা সব কিছু একেবারে কন্ট্রোল হাতের মুঠোয় নিয়ে আসবেন সব কিছু করবেন আপনারা এই যে সরকার পতনের ডাক দিচ্ছেন সেটা আমরা কিন্তু জানি যে সরকার পতনের ডাক দিছেন আপনারা তো এখানে কিন্তু আপনাদের একার ভূমিকা ছিল না এখানে আমাদের ছাত্র সমাজের এবং কি ছাত্রদের যারা গার্জিয়ান ছিল সবারই একটা ভূমিকা ছিল সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমরা একাই সব কিছু করছি সেটা কিন্তু ভুল তাই আপনারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা কখনোই ঠিক না আমি ইদানিং দেখতেছি যে আমাদের উত্তরবঙ্গের সার্জিস আলম সমন্বয়ক অন্যতম সমন্বয়ক ভাই যে উনি আগে যেমন ছাত্রলীগের সাদ্দাম ভাই যে কাজটা করতো যে বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে কমিটি গঠন করা তাদের সাথে মানে বিভিন্ন মতামত বিনিময় করা এসব মানে বিভিন্ন কাজ এগুলো জড়াইত আর কি করতো তো আমার মনে হয় যে সার্জেজ আলম ভাই এবং কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছয় সমন্বয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ইসলাম ভাই ওনাদের নেতৃত্বে এবং কি দল গঠন করা হচ্ছে নাকি সেটা বুঝি না যে আমি আমার আশেপাশে এলাকায় যেখানে যাই সেখানে দেখি যে এগুলা বিষয় দেখি আজকে আমার অফিসের সামনে জানে না কি যেন একটা ঝামেলা কিসের জন্য কার সাথে কি হয়েছে তো ছোট ছোট পলাবান যেগুলো আমাদের বয়সের কিছু এবং বয়সের ছোট এরকম তো এরা চলে আসছে এরা চলে আসে কিছু পুলিশ নিয়ে আসছে আসে আসছে ভালো কথা ইনভেস্টিগেশন করতে আসছে যে আসলে কি জানি এখানে একটা সমস্যা পাইছিল অথবা অস্ত্র কারো কাছে পাইছিল নাকি এরকম একটা নোটিস যেহেতু আমাদের যাত্রাবাড়ি থানাতে যেগুলা ঘটতেছে সেগুলো কোথায় বলতেছি ভকালা লথের পিওর বাস্তব কোথায় বলতে হবে কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে হয় এতে মানে কার কি ছিঁড়ে সেটা দেখার বিষয় না আর আমাদের বাক স্বাধীনতা এটা প্রত্যেকটা মানুষেরই আছে যে কথা বলতে পারবে আমি তো আর কারো বিরুদ্ধে কথা বলতেছি না যেটা হক হালাল অথেন্টিক সেই কথাটাই বলতেছি তো আসলো যেহেতু আমাদের পাঁচ তারিখে পাঁচই আগস্ট আমাদের দেশ দ্বিতীয়ভাবে স্বাধীনতা পেয়েছে অথবা টু পয়েন্ট স্বাধীনতা যেটাকে বলে এখন বর্তমানে তো সেক্ষেত্রে সেখানে আমাদের যাত্রাবাড়ি থানা এটা লুট করা হয়েছিল তো যাত্রাবাড়ি থানার ভিতরে অনেক মানে অসংখ্য গোলা বারুদ থেকে শুরু করে সব কিছু পাওয়া গিয়েছিল এবং কি পিস্তল গান তারপর হ্যান্ড গ্রেনেড আর অনেক কিছু সেই যাত্রাবাড়ি থানার ভিতরে পাওয়া গেছিলো তো পাঁচ তারিখে এই ঘটনা ঘটার পরে ছয় তারিখে আমরা সকালবেলা গেছি দেখতে তো দেখছি যে মানুষ যে যার মতো লুটপাট করতেছে এই লুটপাটের কিছু চিত্র আমি আমার যে ভিডিওটা মেন যে ভিডিওটা সেটাতে দিব এড করে সমস্যা নেই হালকা কিছু তো আসলে এভাবে লুটপাট করাটা মোটেও ঠিক হয়নি কারণ এগুলা সম্পদ কিন্তু আমাদেরই বর্তমান যে সরকার আসবে কিংবা আসতেছে কিংবা আছে এই সরকারকে কিন্তু সেই জিনিসগুলো আবার সংস্কার করতে হবে যেমন আমাদের যাত্রাবাড়ি থানাটা যে পুড়িয়ে দিয়েছে এই যাত্রাবাড়ি থানার যে সম্পদ যতগুলো যাত্রাবাড়ি থানার যে সম্পদগুলো ছিল সেগুলো নষ্ট করা এবং কি আত্মসাত করা এটা মোটেও ঠিক হয়নি কারণ এখন যে পুলিশ সদস্যরা আসবে তাদের তো সেগুলো আবার পূর্ণবাসন করতে হবে সেগুলো কার টাকায় করবে এই জনগণের টাকায় করবে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আসলে এটা করা মোটেও ঠিক হয়নি আর অনেকে দেখছি যে যারা পাঁচ তারিখে আগুন লাগার পরে গিয়েছিল অথবা আগুন লাগার সময় গিয়েছিল তারা হ্যান্ড গ্রেনেড বন্দুক পিস্তল গান সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছিল আসলে এটা করা মোটেও ঠিক হয়নি আর যারা হয়তো ভুল করে নিয়ে গেছেন তারা কিন্তু অনেকে ফিরিয়ে দিয়েছেন অনেকে ফিরিয়ে দেনি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে যদি সেগুলো ফিরিয়ে না দেওয়া হয় তাদের বিরুদ্ধে মামলা হবে এরকম কিছু তথ্য এবং নোটিশ আছে এবং সরকার এটা বলেও দিয়েছে সেনাবাহিনী যে যাদের কাছে এই অস্ত্রগুলো পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে আচ্ছা আমি মামলার কথা বলতেছি না আমি বলতেছি যে লুটপাট করাটা যে সেখানে তাদের অর্থ সম্পদ থেকে শুরু করে টিভি ফ্রিজ অথবা সিসিটিভি ডেস্কটপ ল্যাপটপ যা কিছু আছে এগুলো লুটপাট করাটা মোটেও কাম্য না যেমনটা আপনার আমরা যদি লক্ষ্য করি ভ্রমণের লুটপাটটা আসলে এটা একটা সুস্থ মানুষের সুস্থ শরীরের যাদের সুস্থ মস্তিষ্ক তাদের দ্বারা এটা কখনোই সম্ভব না এই কাজটা করা যে সংসদ ভবনের জিনিসপত্র মালামাল লুটপাট করাটা এটা মোটেও কাম্য না কারণ নেক্সট যে শেখ হাসিনা পাঁচ তারিখে চলে গেছে ভালো কথা কিন্তু সেটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ছিল ওনারা করতে পারতো কিন্তু তারা করলো না কেন সেটা আসলে ভাবার বিষয় যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাবেক তিনি চলে গেছেন এই তার ক্ষমতা ছেড়ে দিয়ে হোক বা যে কোনো প্রকারে তিনি চলে গেছেন তো নেক্সট যারা আসবে তাদের কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে হবে তাই লুটপাট করা আমার মনে হয় যে এটা ঠিক হয়নি আরেকটা বিষয় যে বর্তমান যে ছাত্র রাজনীতি অথবা ছাত্র আন্দোলন নামে যে ক্লাবগুলো গড়ে উঠতেছে সেগুলো যেন আবার ওই ছাত্রলীগের মতো যেন না হয়ে ওঠে এটাই কাম্য কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে অকালাল অথেন্টিক পিওর বাস্তব কথা বলতে হবে ঠিক আছে আমি ইদানিং দেখতেছি যে যেখানে সেখানে ক্লাব আজকেও আমি অফিস থেকে আসার পথে বাজার করতে গেছিলাম তো বাজারের পাশে আগে যেখানে হচ্ছে আন্দোলন অথবা ছাত্র সমাজ এরকম একটা সংগঠন তৈরি করছে তারা তো এটা কিসের জন্য তৈরি করতেছে জানি না আর এটা সবচেয়ে ভূমিকা পালন করতেছে যে ছয় সমন্বয় গেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনারা ওনাদের নির্দেশনায় ওনাদের আন্ডারে হয়তো এগুলো কাজ হচ্ছে তো এটা সম্ভবত তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করতেছে আমি যেটা মনে করতেছি যে যেহেতু সার্জিজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ ভাই এবং হাসনাদ মাহমুদ ভাই তারা গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেগুলো দেখাশোনা এবং কি তাদের সাথে মত বিনিময় করতেছে এবং জানি না যে কতটুকু যে তারা দল গঠন করতে চাচ্ছে কি না না আবার ছাত্রলীগের মতো দল গঠন করতে চাচ্ছে এরকম কিছু একটা হতে পারে তো চিন্তার বিষয় এখানে যে আস্তে আস্তে আল্লা করুক যেন যে ছাত্রলীগের মতো যদি তারা আবার দল গঠন শুরু করে দেয় তাহলে কিন্তু এই যে ছয় সমন্বয়ক আছে তারা কিন্তু সেরকম প্রভাবশালীও না সেরকম কোটিপতিও না যে তাদের অঢেল সম্পদ আছে যে তাদের মানে কোনো কিছু একটা সামনে বিপদ আসলে তারা সেটা প্রতিহত করতে পারবে এরকম কিছু না ঠিক আছে এখনো যদি তারা সেই মানে সেই ছয় সমন্বয়ক রাস্তায় নামে এবং রাস্তা রাস্তায় যদি ডাক দেয় এক লাখ মানুষও বের হবে না কারণ এখন সবাই যার যার মতো ব্যস্ত আর তখন পাঁচই আগস্টে এগুলো সবাই একসাথে নামার কারণ হলো। অনেকের ভাই অনেকের আত্মীয়স্বজন অনেকের ছেলে মেয়ে এগুলো মারা গেছে এবং কি সবাই বিক্ষুব্ধ জনতা যে সবাই একটা ক্ষোভ নিয়ে মাঠে নামছিল যার কারণে এটা পতন ঘটাতে সক্ষম হয়েছে এখানে যদি তারা যে ছয় সমন্বয়ক এরা যদি ক্রেডিট একাই নিতে চায় তাহলে এটা কিন্তু ভুল তাদের যে একাই তাদের এখানে ক্রেডিট ক্রেডিট একাই তাদের না এটা আসলে মানতে হবে যে এটা যে ছাত্র জনতার পারিবারিক এবং কি আত্মীয় স্বজন পিতামাতা যে গার্জিয়ান লেভেলের মানুষ আছে তাদেরও এখানে কিন্তু মানে ভূমিকা আছে তাই বর্তমান যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং কি জড়িত এবং কি বর্তমান যারা এই এগুলো কার্যক্রম করতেছেন প্লিজ ক্ষমতা অপব্যবহার করবেন না কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী না এটা বারবার বলতেছি আমি এটা বলারই বিষয় যে ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা আসবে যাবে এটাই সিস্টেম আজকে হয়তো আপনি ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন এরকম কিন্তু আপনি যে মানুষগুলোর সাথে এখন খাবার খারাপ ব্যবহার করবেন সেই মানুষগুলো কিন্তু আপনাকে মনে রাখবে যখন আপনার ক্ষমতা থাকবে না যেমনটা আমি যেমনটা আমরা বর্তমানে দেখছি যে করার পর পরেই তাদের যে বড় বড় নেতারা ছিল তাদের যারা অঙ্গ সংগঠনের মানুষজন ছিল তারা কিন্তু বাসায় থাকতে পারেনি তাদের ঘর বাড়ি দোকানপাট সবকিছু লুটপাড়া এবং গিয়ে ভাঙচুর করছে আসলে এগুলো করার কারণ কি হয়তো তাদের সাথে বন্ডিং ভালো ছিল না হয়তো তারা ক্ষমতার অপব্যবহার করছে এরকম কিছু যার কারণে বিক্ষুব্ধ জনতা তাদের উপরে এই ধ্বংসলীলা চালিয়েছিল অনেক এখনও অনেক নেতা আছে যারা বাসায় দিবে বসে থাকে কোনো কিছুই মানে কোথাও যায় না কোনো কিছু করে না তাদের উপর কেউ হামলাও করে না আসলে রাজনীতি এবং ক্ষমতা করলে যে আপনাকে ক্ষমতার অপব্যবহার করতে হবে আপনাকে ফায়দা লুটে নিতে হবে অপব্যবহার করে এটা সেটা এমনটা কিন্তু না সুস্থভাবে সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে রাজনীতি করা যায় সেভাবে করেন দেশের জন্য ভালো কিছু করেন দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কাজ করেন দেশের উন্নয়নে কাজ করতে থাকেন তো বাংলার মানুষ আমরা আসলে বাঙালি জাতি সামনের মানুষ যা বলে পিছনের মানুষও তাই বলে এমনটা না আসলে আল্লাহ সবাইকে বিচার বিবেক বুদ্ধি বিবেচনা করার জন্য একটা মস্তিষ্ক দিয়েছে সেই মস্তিষ্ককে কাজে লাগাতে হবে মস্তিষ্ককে কাজে লাগিয়ে সামনের দিকে এগোতে হবে আসলে আমাদের সবারই উচিত এই সোনার বাংলাদেশটা আবার সুন্দরভাবে গড়ার কিন্তু আমরা যারা এই সোনার বাংলাদেশটা সুন্দরভাবে গড়তে চাই তারা নিঃস্বার্থভাবে কাজ করতে হবে যেমন সার্থক থাকলে কিন্তু এখানে কাজ হবে না স্বার্থের বাইরে কাজ করতে হবে আর যারাই স্বার্থ ছাড়া কাজ করে তারাই জীবনে সাকসেসফুল হতে পারে এটা আমরা সকলে জানি লাইফ ইজ বিউটিফুল যদি লাইফটাকে সাজাতে পারো জীবনের সময়টা খুব অল্প এই অল্প সময়ের মধ্যে লেখা হয় মানুষের হাজারো গল্প এই গল্পের মাঝে অনেক কিছু হাসি কান্না থাকে যেগুলো কখনো ভুলার নয় আসলে আজকে যে টপিকটা বলতে চাইছিলাম যে ক্ষমতার অপব্যবহার যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছাত্র জনতা তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং করছে আসলে এটা মোটেও কাম্য নয় বিশেষ করে ঢাকার আশেপাশে আমার আশেপাশে আমি দেখছি লক্ষ্য করছি যার কারণে আজকে লাইভে এটা সম্পর্কে বলা যে তারা মানে ক্ষমতা পেয়ে গেছে মনে করছে যে তারাই সব আসলে এটা ভুল ধারণা আমি আবারও বলতেছি যে এটা ভুল ধারণা